এটা হচ্ছে পায়ের অবস্থা, পায়ের উপরে প্রেসার পড়ছে, এই জায়গায় একটু কাটছে এই। আর আজকে আমার এই ব্লগের প্ল্যান হচ্ছে যে এখন আমরা কি এখন বাজে হচ্ছে প্রায় 10:41 মতো, সবাই গেছে নাস্তা করতে, আমরা সকালবেলা নাস্তা করে এসে পড়ছি। পরে যে স্পট থানচির সেটা হচ্ছে তামাতুঙ্গি, নতুন যে একটা রোড করছে আর্মিরা সেখানে যাব। আর সেখান থেকে তিনটা পাহাড় একসাথে দেখা যায়, তো এখানে একটা স্পট আছে, স্পটটা ঘুরে হয়তো 45 কিলোমিটার নতুন একটা রোড হয়েছে, যদি যাইতে দেয় অবশ্যই যাবো, আর না যাইতে দিলে ওখান থেকে ব্যাক করে আমরা আর এখানে আসবো না, মানে থানচিতে আসবো না, আলিকদম দিয়ে কক্সবাজার চলে যাব। তো ওই রোডটা আজকে এক্সপ্লোর করার ইচ্ছা আছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, নতুন কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তাহলে আল্লাহর রহমতে আমরা কক্সবাজার যাচ্ছি আজকে ইনশাল্লাহ। আমরা কালকে রাত্রেবেলা এই কটেজটায় রয়েছি, এই কটেজটার নাম হচ্ছে থানচি কুটির, আর এখানে পার বেড 200 টাকা করে ধরা হয়, কিন্তু এটা ওয়েদার বেজ অথবা ট্যুরিস্ট বুঝে দাম চেঞ্জ হয়, তো আপনারা যারা আসবেন অবশ্যই বুঝে জন্য আসতে পারেন। এই জায়গায় রুমগুলা এভারেস্ট টাইপ, আর এখানে ভিআইপি কটেজ আছে, সেগুলো আবার ভালো, 2500 টাকা করে ভিআইপি রুম। মেঘমিলন করোনা মুঞ্চায় তোমার আজি রাতে। তো অবশেষে আমরা আমাদের যেই হোটেল ছিল সেই হোটেল থেকে বের হয়ে গেছি, মানে হচ্ছে থানচি কুটির থেকে। এখন যাচ্ছি তামাতুঙ্গি, এরপর হয়তো আলিকদম আর ডিম পাহাড় হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। এই হচ্ছে আজকের মতো প্ল্যান, এখন সবাই বেরোচ্ছে, রেডি হচ্ছে, দুপুর 1:16। আর আজকে আল্লাহর রহম অশেষ সহমতে আমাদের জন্য যেই ডিম পাহাড়, তারপরে হলো আরেকটা যে পাহাড় আছে সেটা খুলে দিছে, এটা বন্ধ ছিল কালকেও, আমরা শিওর ছিলাম না আমরা এটা দিয়ে যেতে পারবো কি পারবো না, তো আল্লাহর অশেষ সহমতে এটা আমরা খোলা পাইছি, এই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো দেখা যাক কি হয়, আমরা যাইতে পারি কি পারি না কক্সবাজার আজকে। আজকের মতো প্ল্যান হলো এতটুকুই, কিন্তু প্ল্যান ছাড়া হুটহাট অনেক কিছু হচ্ছে আমাদের সাথে, যেহেতু অ্যাক্সিডেন্ট করছে একটা, প্ল্যান আবার চেঞ্জ, প্ল্যান চেঞ্জ হয়েছে কারণ হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তামাতুঙ্গি রোডে, তো বিজিবিরা ওদিকে যাইতে মানা করে দিছে, তো আমাদের এখন একটাই উদ্দেশ্য কক্সবাজার, তো এটা এখন আলিকদম আর ডিম পাহাড় হয়ে আমরা চলে যাব। থানচি বাজার বা শহরে ঢুকার জন্য যেদিকে যাইতে হবে আমি, এটা ঠিক অপোজিটে ডান সাইড দিয়ে একটা রোড উপরে দিকে উঠে গেছে, তো ওদিক দিয়ে যেতে হয়, তো আমরা ওদিকে ঢুকে গেছি, আর ফিল আর চিল রেট শুরু হয়ে গেছে অলরেডি, আর কালকে যা হয়েছে তো হয়েছেই, একটা ইনসিডেন্ট দুইটা ইনসিডেন্ট হইতেই পারে, রোডঘাটে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যায়, ওটা ডাজেন্ট ম্যাটার, আপনারা এটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে হয়তো এক জায়গায় বসে থাকতে হবে, কিন্তু সব কিছুই ভুলে আবার নতুন করে শুরু করতে হয়, যাতে আপনারা নতুন কিছু এক্সপ্লোর করতে পারেন। তো মূল ফ্যাক্ট এটাই, সামনে যেতে থাকি, আরও দেখা যাক কি দেখা যায় বা কী হয় আমাদের সাথে। এই জায়গাটার পর থেকে আমি আমার মোটোভ্লগিং সেটআপে কোনো ভিডিও করতে পারি না, কারণ আমার মোটোভ্লগিং সেটআপটা ওয়াটারপ্রুফ না, আর এই সুবিধাটা নিয়ে বৃষ্টি আপা আমার সাথে যে একটা কুৎকুৎ খেলছে, মানে আমি যখনই আমার মোটোভ্লগিং সেটআপটা বের করি তখনই উনি কই থেকে জানি হাজির হয়, আর আমি ভিডিও করতে পারি না। লাইফের ফার্স্ট আমি এই ডিম পাহাড় উঠলাম, একটা ফুটেজ নিব ভালো মতো, ইনস্টা ছিল এটা দিয়ে একটা ভিডিও করব, না পারলাম না, তো নাই, কারণ আমাদের একটা ক্যামেরা ওয়াটারপ্রুফ ছিল না, তো এই কারণে কোনো ফুটেজও নিতে পারিনি। আর বৃষ্টি যদি ঘুরি ঘুরি হইতো তারপর না ট্রাই করতাম, মানে একটা রিস্ক নিতাম, কিন্তু ঘুরি ঘুরি তো বৃষ্টি না, বৃষ্টি হচ্ছে তুমুল জোরে বৃষ্টি, তো এই কারণে আর কোনো ফুটেজও নেওয়া হয় নাই। তো টেনশনের কোনো ব্যাপার নেই ভাই, ব্রাদার্স আপনার ভাই খুবই জোগাড় একটা লোক, তো ফুটেজ কারো না কারো থেকে নিয়ে আসবে, তো এটা নিয়ে আসছি আমি, ফুটেজগুলো সবগুলোই সামিনের থেকে নেওয়া, সামিন হচ্ছে আমার ট্যুরমেট, তোর থেকে ফুটেজগুলো নেওয়া, আপনারা ফুটেজগুলো দেখতে থাকেন। একটা গোপন কথা ছিল বলবার বন্ধু সময় কি তোমার, একবার ভুলে যেও বারবার ভুলে কাউকে বলো না বা, মুখে ভালোবাসি না বলে মুখে নিয়ে চলে আছে অনেকে, এতদিন ছিল সাধারণ তার মাঝে এক ধুমটাকে আজ বড় ভালো। এখন যে জায়গাটা আমরা আসছি সেটা হচ্ছে ডিম পাহাড় আর্মি ক্যাম্প, এই জায়গায় আপনাদেরকে সবার নাম এন্ট্রি করতে হবে, ইন্ডিভিজুয়াল নাম এক এক করে সবার নাম এন্ট্রি করবেন, সাথে ফোন নাম্বার দিবেন, ইমার্জেন্সির জন্য আর একটা ফোন নাম্বার আপনাদেরকে এখানে দিতে হবে, আর মনে রাখবেন এই ক্যাম্প সাইডের আশেপাশ দিয়ে ছবি তুলতে পারবেন, কিন্তু ক্যাম্প সাইড দেখা যায় বা আপনারা ক্যাম্পের কোনো ছবি তুলতে পারবেন না, কিন্তু ক্যাম্পের অপোজিট সাইড দিয়ে যে একটা সুন্দর ভিউ দেখা যায়, মানে এখান থেকে আপনি থানচি বাজার, তারপরে তামাতুঙ্গি যে রোড বা ওই জায়গায় যে স্পটটা আপনার সবগুলো এখান থেকে দেখতে পারবেন।
ভাই কিছু কোন ভাই ভাবির উদ্দেশ্যে কিছু বলেন, আপনি এত সুন্দর স্পেস একলা দেখতেছেন। বাচ্চা বড় হইলে ভাবিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই বউকে নিয়ে আসা উচিত। জাহান ভাইটা তো চট্টগ্রাম থাকে, মডেল আরেকজন ইনফরমেশন ভাই দিয়া যান, কি ইনফরমেশন আছে বলেন। কিছুক্ষণ ছবি তোলা, মজ মাস্তি, তারপরে রেস্ট নেওয়ার পর আমরা আমাদের যে ড্রিম রাইড, মানে আলিকদম আর ডিম পাহাড় হয়ে কক্সবাজার যাওয়ার যে রাইডটা, সেটা আমরা স্টার্ট করে দিই। যখন স্বর্গ গাবে একা দাঁড়াবো তার অপেক্ষা, যেন আমার উপর ঝুমনা তাকে করে অনুতপ্ত, জানি কখনো সে হবে না তবু অপ্রাপ্তি, তাই কেন আমায় করে পরিচিত। অনেকক্ষণ পাহাড়ে রাইড করার পর নিজের মনের মধ্যে চিন্তা আসতেছিল যে কখন সমতল ভূমি দেখবো, তো অনেকক্ষণ পরে সমতল ভূমি দেখার পর নিজের কাছে মনে হতেছে যে না, একটা জায়গা আসছি এই পাহাড় শেষ করছে না তো পক্ষে, তো নিজের কাছে খুব ভালো লাগতেছিল। তো আমরা এরপর একটা বাজারে দাঁড়াই, কিন্তু বাজারে কোনো ফুটেজ নেই কারোর কাছে, আমার কাছেও নেই, সামিনের কাছেও নেই। তো এই বাজার থেকে, মানে এটা আমরা যে রোড দিয়ে আসি সেটা হচ্ছে লামার আলিকদম রোড বলা হয়। তো লামা আলিকদম রোড শেষ হওয়ার পরে একটা রোড পরে, সেখান থেকে কক্সবাজার বা চিটাগাং হাইয়ের দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। রাস্তা পার করার পর আপনারা একটা বাজারে এসে পৌঁছাবেন, সেই বাজারটার নাম হচ্ছে হাঁসের দিঘি বাজার। আর এই বাজার থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। কিন্তু এরপরও আমাদের যে বৃষ্টি আপা আমার পিছু ছাড়া নেই, মানে আমাদের কারোর পিছু ছাড়া নেই। এই কক্সবাজার রোডে উঠার পর থেকে আবার যে বৃষ্টি ধরলো, মানে এই বৃষ্টিটা মনে থামার মতো না, এত বৃষ্টি ছিল, ঝুম বৃষ্টি।